নমস্কার, আমি এস ক্যাপ্টা বেবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার রাজপুর সুতির ধারে। এই সুতির যে জল, সেই জলে কাল গত রাত্রিতে নওদা থানার পুলিশ প্রশাসন এসেছেন তল্লাশিতে এবং কিছু একটা জলে রয়েছে বলে মনে করছেন পুলিশ প্রশাসন, যার জন্য সারা রাত্রি পাহারারত ছিল দুই সিভিক ভলেন্টিয়ার্স। আমরা কথা বলে নেব সেই বিষয়ে এলাকার মানুষের সঙ্গে এবং দেখাবো সেই ছবি বা আজকে সকালে কি ঘটনা ঘটে বা কি উদ্ধার হয় এই জল থেকে, সেটা আপনাদের দেখাবো। কিন্তু একটা কথা বলে রাখতে হয় বিশেষত যে গত চব্বিশে নভেম্বর 2022 বৃহস্পতিবার সন্ধ্যার সময় আপনারা জানেন যে নদিয়া জেলার তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুন হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার নওদা থানার শিবনগর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া বোমা এবং গুলির আঘাতে। অনেকে মনে করছেন, তাদের কাছ থেকে তো কিছু জানা গিয়েছে যে এই জলের মধ্যে হয়তো কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো কিছু থাকতে পারে বলে মনে করছেন এলাকার লোক বা পুলিশ প্রশাসন। আমরা দেখাবো সেই সব ছবি, সঙ্গে থাকবেন, কথা বলুন এলাকার মানুষের সঙ্গে, চলুন দেখা যাক। খোঁজ বলতে কিছুই খোঁজ পাইনি, স্যাররা আসবে এসে দেখবে কি আছে না আছে, এইটাই। তাছাড়া আদার্স কিছু জানি না আমরা। কাল কারা এসেছিলেন এখানে? স্যার বড় বাবু এসেছিল আর কে, অন্য ছোট ছোট বাবুরা এসেছিল। দেখি মানে কি কোথায় কি খুঁজছিলেন? কিছুই খোঁজেনি, এসেছিল এখানে সুতিতে যে কিছু একটু তদন্ত পেয়েছে সেই জন্য। মনে হচ্ছে কিছুই জানি না, আর যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। কিছু আছে বলে মনে হচ্ছে, তাই? সে তো অবশ্যই, বাবুরা হয়তো তদন্ত করেছে কিছু। আপনার কি আতঙ্কিত এই বিষয়ে? অবশ্যই আতঙ্কিত। আপনার নাম? রফিকুল শেখ। বাড়ি? রাজপুর। ধন্যবাদ। না কিছু পাওয়া গেছে এরকম কোন খবর আমরা চোখে দেখিনি, তবে শুনেছি কি বা কারা কিছু ফেলি রেখেছে এরকম সব প্রচার হয়েছে, তার জন্য গত রাত্রে থেকে সিভিক আছে দেখছি এবং পুলিশ প্রশাসন এসেছিল, যাওয়া আসা করছে, এতটাই। আমরা কি মনে বলতে, মানুষ তো প্রচুর এখানে আছে, এখন সবাই দেখার জন্য কি যে পাওয়া যায় সেটা দেখলেই বোঝা যাবে কি পাওয়া যাবে। কি ঘটনাকে কেন্দ্র করে এখানে আসেন? সম্ভবত তো নদিয়ার যে নওদার যেটা ওই মার্ডারটা হয়েছিল তো ওই উপলক্ষে হয়তো আমরা ভাবছি, তো এটার উপলক্ষে। তো এই খবর পাওয়ার পর আপনার কি আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, এটা কোথায় এই জিনিসটা ঘটেছে আর এখানে রাজপুর বাদশাহনগর এই যে নদীতে এরকম একটা ঘটনা, সেটা তো আমাদের সাধারণ মানুষের ভেতরে একটু তো কী বা মানে আতঙ্ক থাকবেই যে কোথাকার জিনিস কোথায় আসছে এখানে, এটা তো হবেই। কি আছে পুলিশ তুলতে আসবে তাই দেখার জন্য এত মানুষ? হ্যাঁ, দেখার জন্য সব মানুষ ভিড়, এত তো দেখা যাক কি হয়। আর পাশাপাশি আমাদের তো এত এই যে রাজপুর বাদশাহনগরে যে চলাফেরা, এই যে সাঁকু, মানুষের ভিড়ে তো সাঁকুতে যাতায়াত করতে হচ্ছে না, দুই ধারে মানুষ বুঝায়। তা আমরা এটাও বলতে চাই যে প্রশাসনকে এটাও তুলে ধরতে চাই যে সাঁকুটা যেখানে ব্রিজ যাতে হয় এবং আমাদের এখানে 11,000 বাস এপার ওপারলিয়ে এই মানুষগুলো যেন চলাচল হয় সেটাও। আমার নাম তুফাজ হোসেন শেখ। ধন্যবাদ।